सुप्रिय शिक्षार्थीगण तुम्हारे सकल प्रति दोआ आशीर्वाद थाकल। तुम्हारा जानो तुम्हारे रसायन विज्ञान षष्ठ अध्याय आलोचना चलते ये षष्ठ अध्याय आलोचना कमपक्षे छयटी भिडियो मध्य समाप्त करेछि। आज के सप्तम भिडियो एवं एटा हलो 6.2 आर्टिकल। तुम्हरा बोईटार संगे मिलाते पारो सेखाने आछे इंग्रेजीते कथाटा एरकम पार्सेंटेज कम्पोजिशन अफ एलिमेंट्स इन कम्पाउंड्स अर्थात जौगेर मौलेर शतकरा संयुति अर्थात एकटा जौग जे समस्त उपादान दिए गठित ये उपादानगुलो शतकरा कि परिमाण आछे एटा बेर करार जे पद्धतिटा नियमटा सेटाई हलो जौगे मौलेर शतकरा संयुक्ति। अर्थात आमरा एभावे जिनिसटा चिंता करते पारि। तुम्हरा एर आगे जानेछो जेनेछो तुम्हरा जे 118 मौल द्वारा विश्व ब्रह्मांडेर जावतीय पदार्थगुलो गठित एवं ये पदार्थगुलो जखन आमरा संकेत जानबो आणविक संकेत जानबो तखन ये आणविक संकेतेर मध्ये उपादानगुलो एकटा निर्दिष्ट अनुपाते संयुक्त होये थाके। एरा इच्छामतो संयुक्त होते पारे ना, तादेर एकटा निर्दिष्ट नियमेर मध्ये तारा जौग गठन करे थाके एवं तार जन्य तादेर इलेक्ट्रॉनिक गठन तादेर भौत एवं रासायनिक इटार ऊपर निर्भरशील। तो जैक ओई आलोचना जाब ना, तोमादेर आलोचनार मध्ये आमी एई विषयेर मध्ये सीमित थाकार चेष्टा करब, सीमाबद्धता थाकबे। तो धरी एकटा उदाहरण जदि आमरा एकटा जौग दिई, धरी एकटा जौग एक्स एक्स टू वाई जेड फोर एरकम एकटा जौग। जौगटार उपादानगुलो हलो एक्स दुटा वाई एकटा जेड चारटा। एटा प्रतीकी अर्थे एक्स एकटा मौल सेखाने परिमाण हच्छे दुई, वाई एकटा मौल उपादान तार अनुपात हच्छे एक, जेड एकटा मौल तार उपादान हच्छे परिमाण हच्छे फोर। अर्थात एक्स टू वाई जेड फोर एकटा जौग। अर्थात जे जौगटिर कम्पोजिशनगुलो हच्छे एक्स वाई जेड। এখন ধরি এক্স এর আণবিক ভর এ, ওয়াই এর আণবিক ভর বি, জেড এর আণবিক ভর সি। এটা আমরা যে কোনো যৌগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অর্থাৎ যে সমস্ত উপাদান দ্বারা গঠিত সে উপাদানগুলো নির্দিষ্ট একটা আণবিক ভর এবং আণবিক সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা আছে। পারমাণবিক সংখ্যাটা নির্ধারণ করবে পর্যায় সারণির কোন ঘরে তার অবস্থান। আর পারমাণবিক সংখ্যাটা হল ভরটা হলো তার নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন এবং নিউট্রন আছে এই দুটো যোগ করে তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর। আর পারমাণবিক সংখ্যাটা হলো তার প্রোটনের সংখ্যা। স্বাভাবিক অবস্থায় প্রোটন যত ইলেকট্রন তত, স্বাভাবিক অবস্থায় সেটা চার্জহীন। যাক, সে আলোচনা আমি করেছি পর্যায় সারণীতে। তো পারমাণবিক ভরটা হলো তার নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়ন, ওয়েট অফ দ্য নিউক্লিয়াস, দ্যাট ইজ নিউক্লিয়ন। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যেগুলো উপাদান আছে তার যোগফলটা হলো পারমাণবিক ভর। তো এক্সের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন যোগ করে মনে করো এ, দ্যাট ইজ পারমাণবিক ভর এ। ওয়াইয়ের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন যোগ করে তার মান পাওয়া গেছে বি, দ্যাট ইজ তার পারমাণবিক ভর বি। আর জেডের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন যোগ করে পাওয়া গেছে সি, দ্যাট ইজ তার পারমাণবিক ভর সি। এখন এর পরিমাণটা আছে দুটো, দুই দিয়ে গুণ করব, তারপর যোগ করব। এর পরিমাণ আছে এক, এক দিয়ে গুণ করে যোগ করব। এর পরিমাণ আছে চার, চার দিয়ে গুণ করে যোগ করে এটা মোটামুটি একটা আমরা যোগফল পাবো। সে যোগফলটা মনে করি এম। এই এমটা হলো তার আণবিক ভর। অর্থাৎ আণবিক ভর ইজ দ্য টোটাল ওয়েট অফ দ্য কনস্টিটুয়েন্ট। অ্যান্ড কনস্টিটুয়েন্ট যখন আমরা চিন্তা করব, সে কনস্টিটুয়েন্ট মাস্ট বি দ্যার
অ্যাটমিক মাস অ্যান্ড নাম্বার অফ মোলস এগুলো টোটাল করে যে ওজনটা পাবো সেটা হচ্ছে আণবিক ভর। তো এখন এই উপাদানগুলো শতকরা পরিমাণে কিভাবে আছে, তাহলে এম এম ভর বিশিষ্ট যৌগটাতে এত গ্রামে, এটা গ্রামে প্রকাশ করি, এত এম গ্রামে, এম গ্রামের মধ্যে, এম গ্রামের মধ্যে এক্স আছে, এক্স এর পরিমাণ, এক্সের পরিমাণ 2 গ্রাম, মনে করি এক্সের পরিমাণ 2 গ্রাম, তাহলে 1 গ্রামের মধ্যে থাকবে 2/, এখানে যেহেতু 2 আছে তাহলে হইল এম। এখন 100-র মধ্যে থাকবে, 100-র মধ্যে থাকবে 2 × 100 ইজ ডিভাইড বাই এম, তার মানে এর আণবিক ভর হচ্ছে এ, এই পরিমাণ আছে, সুতরাং এর আণবিক ভর হলো এ, এই পরিমাণ আছে, তার মানে মৌলটির, মৌলের ভর, ভরের সঙ্গে গুণ করছি সংখ্যা, তার সঙ্গে গুণ করতেছি 100, ভাগ দিচ্ছি আমরা আণবিক ভর। তাহলে এখানে মনে করো টোয়াইসে, এখানে মনে করো টোয়াইসে গ্রাম, তাহলে ইত্যাদি, তাহলে এটার একটা পরিমাণ পাইলাম, মনে করো এর পরিমাণ পাইলাম আমরা এ। অনুরূপভাবে এম গ্রামের মধ্যে, এম গ্রামের মধ্যে বি আছে এত গ্রাম, বি ইন্টু এ, তাহলে 1 গ্রামের মধ্যে আছে বি ইন্টু 1 ইজ ডিভাইড বাই এম, এবং 100-র মধ্যে আছে, 100-র মধ্যে আছে বি ইন্টু 1 ইন্টু 100 ইজ ডিভাইড বাই এম। যেমন এটার পরিমাণটা আমরা, এটার পরিমাণটা ধরি আমরা এ গ্রাম, এটার পরিমাণটা ধরি বি, বি গ্রাম। অনুরূপভাবে এম গ্রামের মধ্যে, অনুরূপভাবে জেড এর পরিমাণটা আমরা দেখি, এম গ্রামের মধ্যে, এর মধ্যে জেড এর পরিমাণ, জেড এর পরিমাণ জেড ইন্টু 4, 1 গ্রামের মধ্যে থাকবে জেড ইন্টু 4 ইজ ডিভাইড বাই এম, এবং 100-র মধ্যে থাকবে জেড ইন্টু 4 ইন্টু 100 ইজ ডিভাইড বাই দিস, দ্যাট ইজ ইকুয়াল টু ধরি সি গ্রাম। এখন এই এ গ্রাম, বি গ্রাম এবং সি গ্রাম, এটা যোগ করে অবশ্যই 100 অথবা 99 পয়েন্ট বা 100-র কাছাকাছি অবশ্যই হবে, 1 গ্রাম 100 গ্রাম অথবা 100-র কাছাকাছি 99.9 ইত্যাদি হবে। তো এই এটাকে আমরা একটা যৌগ দিয়ে দেখি, আমরা যৌগটা ধরছিলাম X2YZ4, ধরি এই যৌগটাতে একটা ডেফিনিট আমরা যৌগ ধরি, ডেফিনিট একটা যৌগ ধরি, সেটা মনে করি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এর এর আণবিক ভর অর্থাৎ এম, আণবিক ভর এর আণবিক ভর দ্যাট ইজ এম বাহির করি আমরা, তাহলে 1 × 2 হাইড্রোজেনের পারমাণবিক ভর 1,
এবং আছে দুইটা যোগ সালফারের পারমাণবিক ভর 32 তাহলে 32 × 1 একটা সালফার আছে প্লাস একটা অক্সিজেন 16 × 4 এটা যোগ করে হবে 98 গ্রাম ওইটা 98 গ্রাম দ্যাট ইজ এম গ্রাম তাহলে এম গ্রাম তার মানে 98 গ্রাম গ্রামে হাইড্রোজেন এর পরিমাণটা আছে এর পরিমাণ আছে 1 × 2 এত গ্রাম তাহলে 1 গ্রাম তথা 100 গ্রামে থাকবে 1 × 2 × 100 / 98 গ্রাম অনুরূপভাবে 98 গ্রামে সালফার এর পরিমাণ সমান 32 × 1 একশোর মধ্যে সালফারের পরিমাণটা থাকবে 32 × 1 × 100 ইজ ডিভাইড বাই 98 অনুরূপভাবে 98-এর মধ্যে অক্সিজেনের পরিমাণ 16 × 4 × 4 এবং 100-এ থাকবে দ্যাট ইজ 4 এবং 100-এর মধ্যে থাকবে অক্সিজেনের পরিমাণ থাকবে 16 × 4 × 100 ইজ ডিভাইড বাই 98 এইগুলো সম্পূর্ণ যোগ করে এর পরিমাণটা হবে 100 বা 100-এর কাছাকাছি এইভাবে সালফুরিক অ্যাসিডের আমরা পার্সেন্টেজগুলো পাবো অর্থাৎ এটার পার্সেন্টেজ পাবো এত পার্সেন্ট এটার পার্সেন্টেজ পাবো এত পার্সেন্ট অনুরূপভাবে এটারও পার্সেন্ট পাবো এত পার্সেন্ট এবং পার্সেন্টেজগুলো যোগ করে 100-এর কাছাকাছি হবে তাহলে আমরা বলতে পারি যে কোনো যৌগের আমরা যৌগটাতে যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো 100 ভাগের মধ্যে কী পরিমাণ আছে এই পরিমাণটা বের করাই হলো যৌগের মৌলের শতকরা সংযুতি তাহলে যে কোনো মৌলের শতকরা সংযুতি হলো যে কোনো মৌলের শতকরা সংযুতি সমান মৌলের ভর অর্থাৎ পারমাণবিক ভর কয়টি আছে সংখ্যা গুণন 100 ইজ ডিভাইড বাই আণবিক ভর অনুরূপভাবে তোমরা সোডিয়াম ক্লোরাইডের বের করবে পানি এবং নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি শতকরা সংযুক্তি তোমরা বের করার চেষ্টা করবে তাহলে শতকরা সংযুক্তি হইল একটা যৌগের মধ্যে যে যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো শতকরা 100 ভাগের মধ্যে কত ভাগ আছে এটা বের করা হইল ওই যৌগের উপাদানগুলোর শতকরা সংযুক্তি অনুরূপভাবে তোমরা ইউরিয়া সার সিও এনএস টু এখানে নাইট্রোজেন পরিমাণে পাওয়া যাবে 46% দেখবে ইউরিয়ার বস্তার গায়ে লেখা আছে 46% নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন এদের শতকরা সংযুক্তি বের করা যাবে অর্থাৎ প্রত্যেকটি উপাদানের শতকরা সংযুক্তি বের করে যৌগটাতে তার উপাদানের পরিমাণগুলো বের করে আমরা বলতে পারবো ওই উপাদানটিতে 100 ভাগের মধ্যে কী পরিমাণ কত পরিমাণ ওই উপাদানগুলো আছে এটা হলো শতকরা সংযুক্তি শতকরা সংযুক্তির সাহায্যে আমরা প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা পদার্থের উপাদানগুলোর আমরা শতকরা হার বের করতে পারবো আর পদার্থগুলো যে উপাদান দিয়ে গঠিত সেগুলো ইচ্ছামতো তারা
ঘটতে পারে না, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই ঘটে। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। এরপরে আলোচনা করব রাসায়নিক সমীকরণ।